কে সাহায্য করবেন? আল্লাহ। জিব্রাইল এসে গেছে, জিব্রাইলের পাখার কাছে 1000 কি কোনো ব্যাপার? কথা বলে তারপর আল্লাহ বলছেন, এ ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। আল্লাহ বলছেন, وَإِذَا غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِينَ مَقَاعِدَ لِلْقِتَالِ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্মরণ করো, মানে আমার নবীকে বলছেন, তুমি যখন তুমি সকালবেলায় তোমার পরিজন হতে নিজেকে আলাদা করে ফেললে, مَقَاعِدَ لِلْقِتَالِ, মুমিনদেরকে সারি সারিভাবে সাজায় দিলে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য, সুবহানাল্লাহ বলবেন না, তাহলে আল্লাহর রাস্তায় জিহাদ করবে কারা? মুমিনরা। কারা? মুমিনরা। তা আমরা মুমিন না মুমিনের বাইরে? তাহলে আল্লাহর দিনের জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করার দরকার আছে না নাই? তা জিহাদের জন্য আমাদের সেই ঈমান, আমাদের সেই মন মানসিকতা তৈরি আছে তো ভাই? নাকি ডাক দিলে পরে সব ছাড়িয়ে দৌড় মারবো, যা হয় হোক বাড়ি টাড়ি থেকে জাতি পারবো না, এটা করবো নাকি? হ্যাঁ, আল্লাহ রাসূল বলছে যে যখন তুমি এটা করলে, তারপরে আল্লাহ বলছেন, আল্লাহু সামিউন আলিম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা তুমি যা কিছু বলো, তুমি যা কিছু তোমার অন্তরে অন্তরে কল্পনা করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত কথাগুলো শুনি, আর তোমার সব মনের আকাঙ্ক্ষা আশা বাসনা আমি আল্লাহ রাব্বুল আলামিন সব জানি। তাহলে আমি আপনি যে কথাগুলো এই যে এখানেও বলছি এগুলো শুনছেন কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ। আল্লাহ। এই বিশ্বাস রাখতে হবে, আর এই বিশ্বাসটা যদি আপনার আমার ভিতরে ঢুকাইতে পারি, তাহলে আমি আপনি সকল ধরনের গুনার কাছ থেকে নিজেকে বাঁচাইতে পারবো। কথা বোঝেন নাই? কারণ আপনি যখন একটা খারাপের দিকে পা বাড়াইতে যাবেন, তখন আপনার ভিতরে চিন্তা নিয়ে আসবেন, কেউ না দেখলে দেখছে কে? আল্লাহ। কেউ না শুনলে শুনছে কে? আপনি যদি আপনার ভিতরে এই কিউরিসিটিটা জাগাইতে পারেন, অবশ্যই আপনি সব গুনার কাছ থেকে নিজেকে বাঁচাইতে পারবেন। এরপরে আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমাদের মধ্যকার দু দল ভীরুতা প্রকাশ করলো, অর্থাৎ অনেকেই ভয় ভীতি প্রকাশ করে ফেললো, কাফেরেরা, এখানে বদরের যুদ্ধের কথা বলা হচ্ছে, কিসের যুদ্ধ? কাফেরেরা 1000 সৈন্য নিয়ে এসেছে, আর কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য মুসলমান অর্থাৎ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন বা 14 জন মুমিনদেরকে সাথে করে নিয়ে এসেছে। মুমিনদের মধ্যে এমন কিছু মুমিন ছিল যাদের মধ্যে ভয় লেগেছে, 1000-এর বিরুদ্ধে আমাদের কাছে আছে মাত্র 2টা ঘোড়া, মাত্র কয়েকটা উট, আর তো কিছুই নাই, কিন্তু তারা নিয়ে এসেছে কত যে উট নিয়ে এসেছে তার কোনো হিসাব নাই, আর তাদের কাছে প্রায় 1000-এর মতো ঘোড়াই ছিল। স্বাভাবিক একটা ভয় আসার স্বাভাবিক ব্যাপার নয় কি? স্বাভাবিক একটা ভয় আসার ব্যাপার যে ওদের সব রণতরি নিয়ে আসছে, সব কিছু নিয়ে আসছে, আর আমাদের কাছে শুধু এই আমরা হাতে জিহাদ করবো ওদের বিরুদ্ধে, এরকম একটা অবস্থা হয়ে গেল। আল্লাহ বলছে যে তারা যখন ভীরুতা প্রকাশ তাদের মধ্য থেকে প্রকাশিত হতে থাকলো, তখন আমি কি করলাম? আমার বান্দাদের জন্য
আমি নিজে তাদের অভিভাবকের দায়িত্ব নিয়ে নিলাম। তাহলে আমাদের অভিভাবকের নাম কি? আল্লাহ। আমাদের মালিকের নাম কি? আল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি আমাকে অভিভাবক হিসেবে মেনে নিতে পারো, যদি আমাকে তোমার অভিভাবক বানায় নাও, তাহলে আমি কি করব? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার বন্ধু বানায় নেব, আমার অলি বানায় নেব। ও বান্দা অলি বানানোর পর আমি তোমাকে ছেড়ে দেব না। ও বান্দা যত ধরনের খারাপের রাস্তা আছে, যত ধরনের গুমরাহির পথ আছে, যত ধরনের জাহান্নামে যাওয়ার রাস্তা আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের রাস্তা থেকে অন্ধকারে থেকে বাইর করে আমি আল্লাহ তোমাকে জান্নাতের রাস্তায় পরিচালিত করব। আর যদি অলি হিসেবে পূরণ করতে না পারেন আমার মালিককে, তাহলে কি হবে? আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা আমাকে অস্বীকার করবে, কাকে অস্বীকার করবে? যারা আল্লাহকে অস্বীকার করবে। তুমি যদি আমার পথের থেকে সরে যাও, আমাকে যদি তুমি বন্ধু হিসেবে না মেনে নিতে পারো, আমাকে রব হিসেবে যদি মেনে না নিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিই তোমার বন্ধু হয়ে যাবে শয়তান। তাহলে আমরা আল্লাহকে চাই না শয়তানকে চাই? সবাই বলতে হবে আমরা কাকে চাই? যদি আল্লাহকে চাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের রাস্তায় চলার জন্য যা যা দরকার সব কিছুর ব্যবস্থা করে দিবে। কথা বুঝতে পারলেন না? তাহলে আমরা বন্ধু বানাবো কাকে? আল্লাহকে। আর আল্লাহকে বন্ধু যখনই বানাইতে পারবেন তখন কি করতে হবে? আল্লাহ এবার বলছেন, ওয়া আনা আমার বান্দা যারা হবে, মুমিন যারা হবে, মুমিনদের উচিত আমি রব্বুল আলামিনের উপরে সব ক্ষেত্রে তাওয়াক্কুল করা। তাহলে আমরা ভরসা করব কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? যতই বাধা আসুক, যতই বিপত্তি আসুক, যত ধরনের আমাদের উপরে জুলুম আসুক, আমরা সব কিছুকে অপেক্ষা করে একমাত্র ভরসা করব কার উপরে? আল্লাহ সেই কথাই জানায় দিলেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার বাসার জন্য, তার চলার জন্য আমি আল্লাহ তার অসংখ্য রাস্তা তৈরি করে দিব। তাহলে আমরা ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। এরপরে আল্লাহ বলছেন, যখন মুমিনেরা আমার উপরে ভরসা করলো, এক নিষ্ঠতার সাথে তাদের অন্তরে যখন ভরসা এসে গেল যে আমরা এসেছি আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় যদি আমরা মরে যাই তাহলে মরার সাথে সাথে আমাদেরকে জান্নাত দিবেন কে? আল্লাহ। আর যদি বেঁচে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে সম্মান দিবেন কে? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। তাকে সম্মান দেওয়ার মালিক অন্য কেউ? হ্যাঁ, সম্মান দেওয়ার মালিককে আল্লাহ, সম্মান নেওয়ার মালিককে আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিককে আল্লাহ, আরো আস্তে কাঁদকে আল্লাহ। কে অনেকে বলে ক্ষমতা দেওয়ার মালিক জনগণ,
আছে না নাই। কেউ যদি বলে ক্ষমতার মালিক হলো জনগণ, সে আল্লাহর সাথে টাটকা কুফরি করে ফেললো। আল্লাহর সাথে আর ওই বান্দা যদি নামাজ যতই পড়ুক না কেন, ওই বান্দার আর কোনো সম্পর্ক আল্লাহর সাথে থাকে না। কারণ সমস্ত ক্ষমতার উপরে যার ক্ষমতা তার নাম কি? মুমিনটা ইমানের দিক দিবার পরিপাট হয়ে গেছে যে মরলে শহীদ বাঁচলে কাজী, মারার মালিকও আল্লাহ, বাঁচিয়ে রাখার মালিকও আল্লাহ। এবার তারা যখন পরিপূর্ণ ইমানের দিকতে হয়ে গেছে, আর কোনো ডাউট নাই নিজেদের ভিতরে, এবার আল্লাহ রব্বুল আলামিন বলছেন, অগণ নবী এবার আপনি আপনার সাহাবীদেরকে শোনায় দেন, আমি আল্লাহ খুশি হয়েছি, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের উপরে সাহায্য করবো। সুবহানাল্লাহ বলেন। এখন বদরের ময়দানে সবাই হাজির, কাফেরেরা 1,000, মুসলমানেরা 300। কে মনে রাখতে হবে ভাই, কাফেরেরা কত? কে যারা কথা বলছেন না তারা কি মুখস্থ করতে পারেন না? কাফেরের সংখ্যা কত? মুমিনের সংখ্যা কত? 313 জন দাঁড়ায় গেছেন। এবার কাফেরদের ভিতর থেকে একজন সব চাইতে খারাপ মানুষ, সব চাইতে নিকৃষ্ট মানুষ ছিল। দেখবেন সব জায়গাতেই আগদারে মার্কা লোক থাকে কি থাকে না, ওই ওই রকম মানুষের জন্য কিন্তু গেম জ্যাম আগে বাঁধে, বাঁধা কি বাঁধে না। বাড়িতে দেখবেন প্রতিবেশী প্রতিবেশী যদি পুরুষে পুরুষে দুইটা কথা হয় আর সাথে সাথে আমার ভালো করা সম্ভব, কিন্তু দেখবেন যদি ওই বাড়ির নারী আর এই বাড়ির নারী ঝগড়া বেঁধে যায় সহজে বন্ধ করা যায় যায় নাকি? কাপড় বুঝতে বুঝতে বলে আমি তোর থেকে কোন শক্তিশালী নাকি কথা কর ঠিক না তো ঠিক, আবার ও ওই দিক থেকে ফেলা দিবে, আরে আমার কিসের তোমার ছেলে, আমার ছেলে মেয়ে আছে, আমার স্বামী আছে, আমার সব আছে, তো ছাড়িয়ে দেবো না কথা কোন ঠিক না বেঠিক, এরকম আগ পেড়ে মার্কা লোক আছে না? না তো ওদের মধ্যে কাফেরদের মধ্যে আমার নামে একজন ব্যক্তি ছিল, তিনি তরবারি দিয়ে ভাব নিতে নিতে মুসলমানদের দিকে আগে এসে বলছে, এই কে আছিস আশের দিকে আমার সাথে লাগতে পারিস, কে আছে? বলে নাউজুবিল্লাহ। এখন এসে ভাব মাসে যা সব দেখে আমার সাথে কে লাগবা। দেখবেন এখন অনেকে বলে না খেলা হবে, আমি কিন্তু রাজনীতির কথা বলছি না, মানে আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, অনেকে বলে না খেলা হবে, বসে কে বলে না। আজকে স্বামী ওসমান সাহেবের একটা ভিডিও দেখলাম গতকালকে, তিনি একটা প্রোগ্রামে একটা বাচ্চাকে বলছে, তুমি কি বলো? বলছে খেলা হবে। তা বলছে তুই খেলা খেলবি কোন জায়গায়? তারপরে এক পর্যায়ে বলছে যে শোন, তুই যখন বিয়ে করবি তুই কি ভালোবাসিস কোনো মেয়েকে? ভালোবাসিস বলছে, মানে ভয়ে ভয়ে বলছে না না ওসব কাজের মধ্যে না। তা বলছে তুই যখন বিয়ে করবি, বিয়ে করার পরে তোর শ্বশুরবাড়ির সামনে যে করবি খেলা হবে, কথা কি বুঝতে পারছেন? তো ওই রকম ওই বদরের যুদ্ধে ওই ছয়টা ওই নিকৃষ্ট খারাপ ব্যক্তি এসে বলছে, আয় দেখি আমার সামনে কে আটকে পারিস, কোন বাপের বাটা মুসলমান আসিস, এসে দাঁড়া খেলা হবে। বলে নাও জমি, এই কথাগুলো যারা বলে ওই জায়গা থেকে চালু হয়ে আসছে, ভালো মানুষ না খারাপ মানুষ বলেন কি? কথাগুলো কথা বলছেন না ভাই, ভালো মানুষ না খারাপ মানুষ? খারাপ মানুষ। তো বলছে যে আসো খেলা হবে। এবার আল্লাহ রাসূলের চাচা, কথা কি বুঝতে পারছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা, নাম কি? আমির হামজা। যাইতে মানুষ নাকি? সুবহানাল্লাহ বলবেন না। আরে ভাই আমির হামজার কথাটা বলতে গেলে পরে তো আমাদের অন্তরটা একটু যেন আরো কেমন যেন একটু বেশি ইমানটা বেড়ে যায় ঠিক না? ঠিক। আমির হামজা তরবারি নিয়ে যায় সামনে হাজির, সুবহানাল্লাহ বলবেন। কে দাঁড়ায় গেছে? আমির হামজা। আমির হামজা দাঁড়াই গেছে যে বলছে কি বাবা নেতাজি, ও স্যার তুই আসলি তোর পরিচয় দে। ও যে আমার পরিচয় জানেন তুমি আগে থেকে কি করতে চাও বলো। ও সে যদি সন্তান সন্তানাদের কাছে স্ত্রীর কাছে ফিরে যেতে চাস তো আমার সামনে তো সরে যা, মেরে ফেলবো কিন্তু ভয় দেখাচ্ছে। বলছে আমির হামজা হুঙ্কার দিয়ে বলছে, তুমি কি জানো কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? সুবহানাল্লাহ বলবেন। আমির হামজা বললেন, তোমার যত শক্তি আছে সব শক্তি দেখে খাটাইতে থাকো, আর আমি আমির হামজার গায়ে আমার আল্লাহ যে শক্তি দিয়েছেন আমি একটু খাটাইয়ে দেখবো। সুবহানাল্লাহ।
আল্লাহর উপরে যারা ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়, ঠিক না বেঠিক? আমির হামজার দিকে যখনই তরবারি দিয়ে নিক্ষেপ করছে, তরবারি দিয়ে যখনই মারছে, আমির হামজা তার রণকৌশল দিয়ে তরবারি ঠেকাই দিলেন। একাধিকবার ঠেকানোর পরে এবার আমির হামজা বলছেন, এবার রেডি হও আমার তরবারির আঘাত সহ্য করার জন্য। আল্লাহ আকবার, আরো জোরে বলুন আল্লাহ আকবার, আল্লাহ তাকবীর। আমির হামজা এমন জোরে তার তরবারিটা আল্লাহর নবীর দুশ্মনের বিরুদ্ধে উত্তোলন করে এমন জোরে আঘাত দিয়েছে, আমির হামজার একটা তরবারির আঘাতে আল্লাহর নবীর দুশ্মনের একটা পা কেটে ঘোড়ার উপর থেকে মাটিতে সাত পাট হয়ে পড়ে গেছে বলে আল্লাহু আকবার। যখন পড়ে গেছেন এবার ওখান থেকে আবার মোকাবেলা করতে চায় আমির হামজা, আর একটা বসান দিয়ে দিয়েছে, আর একবার যখনই তরবারি দিয়ে বাড়ি দিয়ে দিয়েছে আর একটা পা কেটে গিয়েছে। এইভাবে দেখা গেল মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দুশ্মনকে মাটির সাথে সাফ করে ফেলে দিয়ে আমির হামজা নবীর কাছে ফিরে গেলেন বলেন আল্লাহু আকবার। যখনই ফিরে গেলেন এবার কাফেরদের ভিতর থেকে উতবা, সাইবা এবং উতাইবা এই তিনজন এবার আসলো, এসে বলছে দেখি এবার তোমরা আসো দেখি এই তিনজন কে পারো আমার সাথে লাগতে। আবার তিনজনের মধ্যে একজন গেলেন আমির হামজা, আর একজন গেলেন হযরত আলী কাল্লামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, আর একজন গেলেন হযরত সাদ ইবনে মুআজ, কোন বর্ণনার মধ্যে আসছে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। তিনজন গেলেন, যাওয়ার পরে এমন ভাবে যুদ্ধ শুরু হলো তিনজনের সাথে, মুহূর্তের মধ্যে দেখা গেল আল্লাহর নবীর চাচা আমির হামজা উতবাকে মেরে শাট করে ফেললো, মানে আল্লাহর নবীর দুশ্মনকে শেষ করে দিল। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে যে মোকাবেলা করেছিল তাকেও মেরে শাট করে ফেললো। আর একজন যে উতাইবা ছিল তাকে যখন মারছে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বয়োজ্যেষ্ঠ ছিলেন, বৃদ্ধ ছিলেন, তিনিও মারছেন, কাফেরও মারছে। এমন পর্যায়ে আমির হামজা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন এসে আল্লাহর নবীর ওই দুশ্মনকে মেরে শাট করে দিয়ে আল্লাহর নবীর সাহাবীকে সাথে করে নিয়ে আল্লাহর নবীর কাছে তারা ফিরে গেলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, তোমরা ধৈর্য হারাবে না, তোমরা কখনো ভয় পাবে না, তোমরা আল্লাহ রব্বুল আলামিনের উপরে ভরসা করে আমি যেমন যেমন ভাবে তোমাদেরকে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য বলেছি তোমরা সেইভাবে যুদ্ধ করতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন, তোমাদের অভিভাবক হয়েছেন, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। কাফেরদের তিন নেতা, আর এক নেতা, চার নেতা শেষ, মুসলমানদের একটা শেষ এখনো হয় নাই, একটাও কোনো আল্লাহর পথে শহীদ হয় না। মুসলমানদের মধ্যে ইমানি শক্তি আছে না নাই? কোনটা বেশি? এই বেশি ইমানি তেজ শক্তি যদি আমাদের মধ্যে থাকে তাহলে শয়তান কখনো আমাদের উপরে জয়লাভ করতে পারবে না। যতই জুলুম, যতই জেল, যতই ফাঁসি আসুক না কেন, দেখবেন এমন একটা সময় আসবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবে, ঠিক না বেঠিক? দলিল আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহাসাবু আনতুমুল আ'লামুনা ইন কুনতুম মুমিনিন। ও আমার বান্দারা, চিন্তা করো না, ভরসা হারাও না, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করো আর মুমিন হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করব। আল্লাহর দুশ্মনদের সামনে দাঁড়িয়ে যাও, জিহাদ শুরু করে দাও, বলেন আল্লাহু আকবার। নির্দেশ দিলেন কে? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন অর্ডার দিয়ে দিলেন এবার 313 জন লেগে গেল 1000-এর বিরুদ্ধে জিহাদ করছে, এমন সময় দেখা গেল ধুলা বালি পরে মাখা অবস্থায় একেবারে উষ্কো ফুষ্কো চেহারা নিয়ে বিশাল একটা বড় ঘোড়ার উপরে সওয়ার হয়ে গিয়েছিল, হাজির হয়ে গেছে, সুবহানাল্লাহ।
যখন হাজির হয়ে গেছে সাহাবীরা দেখছে, দেখে হঠাৎ অচেনা বিশাল দেহ দেখা, বিশাল একটা শহরের উপরে শহর হয়ে যদি কাউকে দেখা হয় তাহলে ভয় আসা সম্ভব স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। যে কেন কে আসলো যখনই দেখছে আল্লাহর নবীর কাছে গেছে আবু বকর সিদ্দিক, আল্লাহর নবীর কাছে আছেন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বডিগার্ডের দায়িত্বে আছেন। যখনই দেখছে এত বড় চেহারা, এত বড় বডি, এত বড় শহর নিয়ে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন ও আল্লাহর গোলামে না, চিন্তা করো না, চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন, এখনই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। কে সাহায্য করবে? জিব্রাইল এসে গেছে, জিব্রাইলের পাখার কাছে 1000 কি কোনো ব্যাপার? কথা বলেন। তারপর আল্লাহ বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার মুমিনদেরকে সাহায্য করবেন। কি করবেন? সাহায্য করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এজতাকুলুল মুমিনিনা, যখন আপনি মুমিনদেরকে শোনালেন, কি শোনালেন? আলাইয়াকফিয়াকুম আইউমিদ্দাকুম রব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কাফেরদের বিরুদ্ধে সাহায্য করার জন্য 3000 ফেরেশতা পাঠিয়েছে। কয় হাজার? 3000 ফেরেশতা। তাহলে ওরা 1000, কিন্তু ফেরেশতা চেয়েছে কয় হাজার? 3000। আবার মুসলমানের সংখ্যা 313 তো আছে, আছে না নাই? আছে। এরপরে আল্লাহ বলছেন ওগো নবী আপনি তাদেরকে আবার শোনায় দেন, বালা হ্যাঁ অবশ্যই, ইন তাসবিরু, যদি তারা ধৈর্য ধারণ করে, কি ধারণ করে? ধৈর্য ধারণ করে, ওয়া তাত্তাকু এবং আমাকে ভয় করে, ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিই, যদি কাফেররা তোমাদের উপরে এসে হামলা করে বসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদের জন্য ও রব্বুকুম বি খামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওয়িমিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন 5000 ফেরেশতা দিয়ে আমি তোমাদেরকে আবার সাহায্য করব। শর্ত দিল কয়টা? দুটো শর্ত। কয়টা শর্ত? দুইটা শর্ত। এক, ধৈর্য ধারণ করতে হবে, আর দুই, ভয় করতে হবে কাকে? আল্লাহকে। এই দুইটা যদি আমার আপনার ভিতরে থাকে তাহলে আমার আপনাকেও যে কোনো বিপদ মুহূর্তে, যে কোনো সংকট মুহূর্তে সাহায্য করবেন আল্লাহ, এই বিশ্বাসটুকু রাখতে হবে। তো প্রথমে আসলো 3000, পরে আসলো 5000, তাহলে কত হলো? একটা ফেরেশতার কাছে কেউ টেকবে না, অথচ আল্লাহ এত দিল কেন? মানে ইমানদাররা যদি একমাত্র ভরসা করে আল্লাহর উপরে আর সবর করে, ধৈর্য ধারণ করে, তাহলে আল্লাহ তাকে এত বেশি দিবেন যে সে নিজে কল্পনা করতে পারবে না যে আল্লাহ এত বেশি আমাকে দিবে। কথাকে বোঝাতে পারলাম? ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু, তিনি বদরের যুদ্ধের ওই সময় তখনও তিনি ইসলাম গ্রহণ করেন না, তিনি ইসলাম গ্রহণ করার পরে বলছেন যে বদরের যুদ্ধে আমি একটা জিনিস দেখেছিলাম, আমার কাছে একটা জিনিস পরিলক্ষিত হয়েছিল, কি যে দেখলাম যে এত বড় বড় মানুষ ঘোড়ায় চড়ে যুদ্ধ করছে, মানে মানুষের মতো আমরা দেখতে পাচ্ছি, এত বড় বড় মানুষ আমাদের অর্থাৎ কাফেরদের সামনে যে দাঁড়াচ্ছে, কাফেররা আর কিছু দেখতেই পারছে না, কাফেরদের কি করছে, তুলছে উপরে, তুলছে খাত করে ফেলে দিচ্ছে। আচ্ছা বলেন, উপর থেকে নিচে যদি ফেলে দেওয়া হয় ওই মানুষটার অবস্থা ভালো হয় না খারাপ হয়? ওর মাজা শেষ হয়ে যায়। কি শেষ হয়ে যায়? না, মাজা শেষ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন যারা, যে সকল কাফেররা মুসলমানদের বিরুদ্ধে প্রথম জিহাদে এসেছিল, আল্লাহ তাদেরকে এমন দুইটা ব্যাধি দিয়ে দিয়েছিল যে কোনোদিন ওরা আর
যদি বেঁচে যারা গিয়েছিল তারা কোনোদিন তাদের স্ত্রীর সাথে আর থাকার ক্ষমতা ছিল না, আর তাদের মাজা কোনোদিন সোজা করে দাঁড়াইতে পারে নাই। আল্লাহু আকবার। তাই ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি এই জিনিসটা দেখেছিলাম, যে দেখছি যে আকের উপরে নিয়ে যাচ্ছে আর ফেলে দিচ্ছে, মসজিদ পাতান হয়ে গেছে, এরপরে মুসলমানরা আসে পিটা শুরু করছে। এইভাবে আল্লাহ রব্বুল আলামিন কি করলেন, মুসলমানদেরকে সাহায্য করলেন। প্রিয় ভাইয়ের আমার, আমরাও যদি সেই আল্লাহ রব্বুল আলামিনের উপরে ভরসা করতে পারি, আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি, আমরা যদি আল্লাহকে ভয় করে চলতে পারি, তাহলে আমাদেরকে সাহায্য করবেন কে? আল্লাহ। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন।